বঙ্গোপসাগরের আছড়ে পড়া ঢেউ আর কর্মচাঞ্চল্যে মুখরিত কর্ণফুলী নদীর মোহনায় গড়ে উঠেছে বাংলাদেশ নেভাল একাডেমি। একদিকে তার সাগর আর নদী, অপরদিকে সবুজের সমারোহ। এই নয়নাভিরাম প্রকৃতি সহস্র মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে আসা বন্দরের সকল অতিথিদের স্বাগত জানায়। আবার এই মনোমুগ্ধকর পরিবেশেই শুরু হয় নৌবাহিনীর কর্মকর্তাদের সামরিক জীবনের প্রথম অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি যুগোপযোগী প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার। তিনি অনুভব করেছিলেন একটি সুশৃঙ্খল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। সেই আকাঙ্ক্ষা থেকেই বঙ্গবন্ধু বলেছিলেন, অনেক দিন লাগে একটা একাডেমি একদিনে গড়ে তোলে না, অনেক প্রয়োজন। ইনশাল্লাহ হবে, ভালোভাবে হবে, এমন হবে যে দুনিয়ার মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে, এই বিশ্বাস আমি রাখি। 1976 সালে নেভাল একাডেমি প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মানসম্পন্ন ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে 2010 সালের 29 ডিসেম্বর বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অন্যদিকে জাতির পিতার স্মৃতিকে চির অম্লান করে ধরে রাখতে 2016 সালের 9 আগস্ট এই একাডেমিতে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতি ভাস্কর্য তৈরির কাজ শুরু করা হয়। আজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আধুনিক ও যুগোপযোগী একাডেমি গড়ে তোলার দীর্ঘদিনের লালিত স্বপ্নের পূর্ণতা লাভ করল। জাহাজের আদলে নির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্সটি মোট 14টি পৃথক স্থাপনার সমন্বয়ে তৈরি। এই কমপ্লেক্সে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্রেনিং উইং, তৈরি করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ও কম্পিউটার ল্যাব, সিম্যানশিপ মডেল রুম, চার্ট রুম, লাইব্রেরি, স্পোর্টস গ্রাউন্ড, প্যারেড গ্রাউন্ড ও বাসস্থান সহ অন্যান্য সুবিধাদি। দীর্ঘ 4 বছর প্রতিদিন 4 শতাধিক নির্মাণ কারিগর ও শ্রমিকের দিন রাত অক্লান্ত পরিশ্রমের ফসল এই বঙ্গবন্ধু কমপ্লেক্স। কমপ্লেক্সটির মূল ছিলেন প্রখ্যাত স্থপতি জনাব মঞ্জুর কাদের হেমায়েতউদ্দিন। সুনীল সাগরের কোলে গড়ে ওঠা বঙ্গবন্ধু কমপ্লেক্স সৌন্দর্যের বিচারে এক অনন্য স্থাপত্য, শৈলী ও শিল্পের বিচারে এক অভূতপূর্ব নিদর্শন যা এই একাডেমিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই একাডেমিতে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 200 বিদেশি প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বঙ্গবন্ধু কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার ভাস্কর্যটি এ যাবৎকালে বাংলাদেশে নির্মিত সর্ববৃহৎ আবক্ষ প্রতিকৃতি। সমতল থেকে 41 ফুট উচ্চতার সম্পূর্ণ ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যটির ওজন প্রায় 18 টন। শ্রম ও সময়কালের বিবেচনায় ভাস্কর্যটি এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য। ঐতিহ্যবাহী ডোকরা পদ্ধতিতে 4টি ধাপে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। প্রথম ধাপে খড়ের উপর কাদামাটির প্রলেপ দিয়ে মূল ভাস্কর্যটি তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে প্লাস্টার অব প্যারিস দিয়ে বড় আকৃতির ছাঁচ তৈরি করা হয়। তৃতীয় ধাপে এই ছাঁচের ভেতর মোমের ও মাটির প্রলেপ, লোহার রড এবং তার দিয়ে হলোকাস্টিং মল্ড তৈরি করা হয়। চতুর্থ ধাপে এই হলোকাস্টিং মল্ডকে উচ্চতাপে আগুনে পোড়ানো হলে ভেতরের মোম গলে বেরিয়ে আসে এবং
ছাঁচটি শক্ত আকার ধারণ করে। এই ছাঁচের ভেতর 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল ব্রোঞ্জ ঢালা হয়। ঠান্ডা হবার পরে এই মাটির ছাঁচগুলোকে ভেঙে ভাস্কর্যের বিভিন্ন অংশগুলো বের করা হয়, যা পরবর্তীতে জোড়া দিয়ে ভাস্কর্যের পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা হয়। প্রায় 2 বছর ধরে শিল্পী কারিগরের মেধা ও মননের এক অভূতপূর্ব সমন্বয় মহান এই নেতার ভাস্কর্য। তাদের নিরলস পরিশ্রম আর সৃষ্টিশীলতার সংমিশ্রণ এই ভাস্কর্যটিকে করে তুলেছে অনন্য এক নিদর্শন, যার মূল দায়িত্বে ছিলেন দেশের স্বনামধন্য ভাস্কর্য শিল্পী সুদীপ্ত মল্লিক সুইডেন। ভাস্কর্যটিকে জীবন্ত করে তোলবার জন্য বিভিন্ন সময়ে ধারণকৃত বঙ্গবন্ধুর হাজার হাজার ছবি ও ভিডিও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দিন রাত চলে গভীর গবেষণা ও সৃষ্টিশীলতার সংযুক্তি। বঙ্গবন্ধুকে আমরা দেখিনি, কিন্তু তাঁর ছবি আমরা হৃদয়ে ধারণ করেছি। তাই ভাস্কর্যটি নির্মাণ করতে গিয়ে প্রযুক্তিগত দিকের থেকে বেশি গুরুত্ব পেয়েছে আমাদের আবেগ। ধীরে ধীরে পরম মমতা ও ভালোবাসায় গড়ে উঠতে শুরু করে জাতির পিতার এই নিখুঁত ও বৃহৎ ভাস্কর্যটি। নির্মাণ কাজের পরিকল্পনা থেকে শুরু করে শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজনরাও ভাস্কর্যটি নির্মাণ কাজ তদারকি করেন ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। আর তাই এই ভাস্কর্যের প্রত্যেকটি কারুকার্য তীক্ষ্ণ ফলা দিয়ে নয়, বরং পরম শ্রদ্ধা ও ভালোবাসার স্পর্শ দিয়ে গড়ে তোলা। এটা কোনো সাধারণ ভাস্কর্য নয়, এ যেন নৌবাহিনীর প্রতিটি সদস্য ও কারিগরদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসার জীবন্ত প্রতিচ্ছবি। আজ বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। গর্বিত নৌবাহিনীর প্রতিটি সদস্য, এর মাধ্যমে আন্তর্জাতিক এ প্রশিক্ষণ একাডেমির মান আরও এক ধাপ এগিয়ে গেল। এই সফল উদ্যোগ বাস্তবায়নের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। সেই সাথে এই মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সরকারের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ এবং এর নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে এই একাডেমি হতে শপথ নিয়ে নবীন কর্মকর্তারা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন। আমরা আশা করি এভাবে জাতির পিতার আদর্শে প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে আমাদের প্রিয় নৌবাহিনী ও মাতৃভূমি।